বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালোই আছি। সকাল থেকে এত কাজ যে মানে তোমাদের সাথে গল্প করার একদম সময় পাচ্ছি না। এই সকাল থেকে ছেলে স্কুল খুলে গেছে, তোমাদের আগেই বলেছি। এখন প্রচণ্ড চাপ, ছেলের বই খাতা তে মলাট দেওয়া, ওর বাবা দিয়ে দিয়েছে সেগুলো গোছানো। বুঝতেই পারছো, নতুন এখন স্কুল সেশন আরম্ভ হয়েছে। তারপরে সকালে ছেলের সমস্ত জোগাড় করে সে মানে খাওয়া দাওয়া, রান্না বান্না, জলখাবারে আজকে চাউমিন করলাম। চাউমিন ছেলের টিফিনে দিয়ে দিয়েছি আর আমরাও টিফিন করে নিয়েছি চাউমিন। আমার হাজব্যান্ড যতক্ষণ না বেরোয় অফিস, ততক্ষণ আর সময় পাই না একদম। তারপরে সমস্ত ঘরে টুকিটাকি যা কাজ ছিল সব সেরে এখন একটু সময় হয়েছে তোমাদের সঙ্গে গল্প করার, তাই এসেছি। কালকে তো বলেছিলাম যে একটুখানি শপিংয়ে গেছিলাম ঘরে জিনিসপত্র কেনার জন্য, কিছু টুকিটাকি কিছু কেনার জন্য। আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট শেষ হয়ে গেছিলো, সেগুলোও কিনলাম। তোমাদের দেখিয়ে দিই কী কী কিনেছি। ঘরের যে টুকিটাকি জিনিসগুলো কিনেছি সেগুলো জারে রাখা হয়ে গেছে, কিছু খাওয়াও হয়ে গেছে। বিস্কুট, চানাচুর, এই সমস্ত সেগুলো দেখাচ্ছি না। আমার স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো আমি কিনেছি সেগুলো তোমাদের দেখিয়ে নিই। আমি সবসময় না হারা মানে হাতটা বেশ ভরা ভরা থাকবে, এরকম ভালো লাগে, তাই চুড়িগুলো পরে নিয়েছি। হাত ফাঁকা ফাঁকা ভালো লাগে না। আচ্ছা, যাই হোক, স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো আমি কিনেছি সেগুলো এক এক করে তোমাদের দেখাচ্ছি। এই হলো নিভিয়া সফট ক্রিম, এটা আমার ভীষণই ফেভারিট, ভীষণই ফেভারিট। সারা বছর আমি ইউজ করি এটার। এরকম বড় টাব কিনেছিলাম, ফ্যামিলির সবাই ইউজ করে, তাই এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এরপর আবার অন্য ক্রিম এসেছে। এর যে নিভিয়ার যে নীলটা আছে না, ওটা নীল রঙের যে জারে আসে সেটা আমার খুব একটা ভালো লাগে না। আসে আমার বাড়িতে আমার ছেলের জন্য, ওটা ইউজ করে। আমার এইটা ভীষণ ফেভারিট। এটা শেষ হয়ে গেছে, তাই এরকম একটা এটা একটা স্মল প্যাকেজিং পারচেস করে নিয়েছি। এরপর আবার বিগ প্যাকেজিং নিয়ে নেবো, কোনো অসুবিধে নেই। অনেক রকম ক্রিম ইউজ করা হয় তো, তা এইটা আমার কিন্তু ভীষণই ফেভারিট, ভীষণ ভীষণ ফেভারিট। এটা আমার সঙ্গে সব সময় থাকে, মেকআপ করার আগেও ইউজ করে নিই, অ্যাপ্লাই করে নিই মেকআপ করার আগে, খুব ভালো মেকআপটা হয়। আচ্ছা, এটার হলো। আর একটা আছে, তোমাদের ফেস ওয়াশটা দেখিয়ে নিই। আর কেয়া সেটের ফ্রেশ লুক ফেস ওয়াশ, এটা নিম ফেস ওয়াশ। আমি কেয়া সেটের সমস্ত প্রোডাক্ট ইউজ করি, সমস্ত প্রোডাক্টই আমার ভীষণ ভালো লাগে। আমি সবগুলোরই মোটামুটি কিছু কিছু আমি এখনও রিভিউ করে দিয়েছি আমার চ্যানেলে, তোমরা দেখে নিও। এটা রিভিউ এখনও করা হয়নি। এই ফেস ওয়াশটা ভীষণই ভালো। এছাড়া যে লোটাস ফেস ওয়াশ আসে কেয়া সেটের ফ্রেশ লুক লোটাস ফেস ওয়াশ, ওটা আমি এরকম উইন্টার সিজনেই ইউজ করি। ওটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো, আর উইন্টারে তো অলমোস্ট সবার স্কিনই ড্রাই হয়ে যায়, তখন আমি এটা ওই লোটাস ফেস ওয়াশটা ইউজ করি। কিন্তু এটাও নিয়েছি, এটা সামারের জন্য ভালো, এছাড়া অ্যাকনে প্রোন স্কিনের জন্য ভালো। আমার ছেলের অল্প অল্প ব্রণও আসছে এখন, তার জন্য এটা আমি নিয়েছি, ওর জন্য নিয়েছি, ওকেই ইউজ করতে দেবো, আমিও ইউজ করবো, ফ্যামিলির সবাই ইউজ করে। কেয়া সেটের প্রোডাক্ট সবসময় খুবই ভালো, কেয়া সেটের প্রোডাক্ট আমার ফ্যামিলির সবাই ইউজ করে, আমি তো সব সময় কেয়া সেটের প্রোডাক্ট আমি হেয়ার কেয়ার প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট সবগুলোই ইউজ করি। এছাড়া আরেকটা ফেস ওয়াশ আমি এটা পারচেস করে নিয়েছি রিভিউ পারপাস, এটা রিভিউ করব। এই যে পন্সের ফেস ওয়াশটা, এটা ব্রাইট বিউটি ফেস ওয়াশ। পন্সের যে চারকোল ফেস ওয়াশ আছে সেটা আমি ইউজ করেছি, সেটার রিভিউ আমার চ্যানেলে করা আছে। আর এটা আমি পারচেস করেছি, এটাকে আমি আগে ইউজ করি, তারপরে এর রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আচ্ছা,
এরপরে আরেকটা যে প্রোডাক্ট আমি সব থেকে পছন্দ করি, সব সময় আমার সঙ্গে থাকে, আমি মেকআপ যদি নাও করি না, এইটা দিয়ে আমার মেকআপের কাজ হয়ে যায়। মানে এটা কি বলো তো, এটা নিশ্চয়ই তোমরা চেনো, এটা ফেয়ার অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েই আমার মেকআপ হয়ে যায়। ফেয়ার অ্যান্ড লাভলির ওপরে একটু পাউডার, মানে ফেস পাউডার লাগিয়ে নিই আর লিপস্টিক দিয়ে নিই, আমার মেকআপ হয়ে যায়। সবসময় তো ফাউন্ডেশন, বিবি ক্রিম এগুলো ইউজ করতে ইচ্ছে করে না, সবসময় ভালো লাগে না, আবার সেগুলো রিমুভ করারও প্রবলেম থাকে, ওই জন্য এইটা আমি ইউজ করি আর ভালো লাগে। আর যেটা যে স্কিনকে খুব খুব যে সবসময় বলবো যে খুব ফর্সা করে, খুব ফর্সা করে এরকম, এটা ভাবা ভুল, ফর্সা খুব এটা করে না, বলতে পারো স্কিনটা ব্রাইট থাকে, ভালো লাগে আর ফ্রেশ থাকে। মানে অনেকক্ষণ বাইরে কোথাও গেলে টেলে এটা অ্যাপ্লাই করে নিলে তোমার ফেসটা বেশ ফ্রেশ থাকে, একটা ফ্রেশ লুক থাকে। যাই হোক, এটা আমার খুবই ফেভারিট, এটা রিভিউ আমার চ্যানেলে করা আছে। আচ্ছা, আমি যেগুলো ইউজ করি, আমি ভালো লাগে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিই, সেগুলো রিভিউ তোমাদের সাথে শেয়ার করে দিই, দেখে নিও আমার চ্যানেলে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস হচ্ছে বিকো, বিকো ক্রিম, বিকো ক্রিমও আমার খুবই ফেভারিট, আমার ছেলে আমার বর সবাই ইউজ করে, ভীষণই ভালো, এটা আয়ুর্বেদিক, এটা আমি মাঝে মাঝে ইউজ করি বিকো ক্রিম। এটা রিভিউ করা হয়নি এবং এটাকে আমি আরও মাল্টিপারপাস ইউজ করি কিভাবে, সেটা আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আসলে রোজ রোজ ভিডিও করা হয় না, তো ওই জন্য, না হলে এগুলো তো সবই হয়ে যেত। অনেক ভেবে রেখেছি, অনেক কিছু রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সবগুলো হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না। আচ্ছা, আর একটা যেটা কিনেছি সেটা হলো এই ডাবর হানি। ডাবর হানি হচ্ছে এমন একটা বলবো মেডিসিনের কাজ করে, মানে কি বলবো, সর্দি কাশি, কাফ সিরাপের থেকেও ভালো কাজ করে। আমি তো উইন্টারে এটা খাই, আমার মানে সর্দি কাশি, আমার ছেলে খায়, আমার হাজব্যান্ড খায়, সবাই খায়। হ্যাঁ, আমার সর্দি কাশির জন্য ভীষণই ভালো, ঠান্ডা লাগা যাদের ধাত থাকে তারা যদি এই ডাবর হানিটাকে খেতে পারো সারা শীতকাল ভোর, তাহলে সর্দি কাশি অনেকটা কম থাকে। আর একটা হচ্ছে শুধু খাওয়ার জন্য নয়, এটা স্কিন কেয়ারের জন্য ভীষণ ভালো, আমি স্কিনেও অ্যাপ্লাই করি। আমি আরও ভিডিও আনবো হোমমেড রেমেডি ডাবর হানি ইউজ করে, ডাবর হানি কেন, যে কোনো হানি তোমরা ইউজ করতে পারো, তবে আমি ডাবর হানিটাকেই প্রেফার করি বেশি। হানি ইউজ করে কীভাবে স্কিন কেয়ার করা যায় সেটা রিভিউ আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আর ডাবর হানি রিভিউ আমার চ্যানেলে করা আছে। আর ডাবর হানির সঙ্গে এরকম একটা ডাবরের টি চা দিয়েছে, এটা হার্বাল আয়ুর্বেদিক প্রিমিয়াম টি উইথ আয়ুর্বেদিক হার্বস চা, চা পাতা, এটা ডাবরেরই, এটা 500 গ্রাম। ডাবর হানির সঙ্গে এটা ফ্রি দিয়েছে, এটার দাম 60 টাকা। আচ্ছা, হানিটাও 500 গ্রাম, হানিটাও 500 গ্রাম আর চাটাও 500 গ্রাম, টিটা দুটোই 500 গ্রামের, তবে এটা ফ্রি আছে, এটা একটা ডাবল লাভ হলো আমার। আচ্ছা, 1 মিনিট, আর একটা যেটা আমি পারচেস করেছি সেটা হলো বোরোলিন। বোরোলিন হচ্ছে আমার বন্ধু বলতে পারো,
বোরোলিন আমার রোজ রাতে স্কিন কেয়ারের জন্য আমার বোরোলিন লাগবেই লাগবে। এই প্রোডাক্টগুলোর মধ্যে আমার মোস্ট ফেভারিট হচ্ছে যেটা, সেটা হচ্ছে বোরোলিন, নিভিয়া সফট, ফেয়ার অ্যান্ড লাভলি। আর ফেস ওয়াশ আমার কেয়াশেটের যে লোটাস ফেস ওয়াশ আসে সেটা সব থেকে বেশি ভালো লাগে, তবে এগুলো আমি ইউজ করি। আচ্ছা, আরেকটা হলো সোমিজ ক্যান স্ক্রাবার। এই স্ক্রাবারটাকে আমি কয়েকদিন হলো পারচেস করেছি, কালকেই করিনি, এটা আমি ইউজ করছি। এই স্ক্রাবারটা আমার খুবই ভালো লেগেছে, আমি এটার রিভিউ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালোভাবে ইউজ করার পর আমি, আমার যদি প্রোডাক্টটা ভালো লাগে আমি তোমাদের সাথে তার রিভিউ শেয়ার করি, তবে ভালো লাগুক খারাপ লাগুক সব প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি ইউজ করছি এবং এর রিভিউ আমি তাড়াতাড়ি আমার চ্যানেলে নিয়ে আসবো, দেখতে থাকো। আর আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, কিন্তু একটা লাইক অবশ্যই করবে, এটা আমার আবদার বলতে পারো। আচ্ছা আচ্ছা, এই কটা স্কিন কেয়ার প্রোডাক্টই আমার কেনা হয়েছে, এছাড়া বললাম না ঘরের কিছু জিনিস কিনেছি, সেগুলো দেখানো হলো না, এই বিস্কুট, চানাচুর, এই সমস্ত। আর একটা হচ্ছে নতুন বছরে ছেলের ক্লাসের স্কুলের বই খাতা, তো স্কুলের সঙ্গেই দিয়ে দেয়, স্কুলেই দিয়ে দেয়, খাতা বই সব দিয়ে দেয়। আর কিন্তু এই খাতাগুলো আমি কিনেছি, এগুলো বাড়িতে বাড়ির টিউটারের জন্য, বাড়ির টিউটার এগুলো করান, এই খাতাগুলো কেনা হয়েছে, এগুলো কালকে কিনে নিয়ে এসেছি। এই টুকিটাকি সংসারের কাজ, সংসারের সমস্ত জিনিসপত্র কেনা হয়, মাঝে মাঝেই যাওয়া হয়, কেনা হয় এটা ওটা, ওর বাবাও যায় এটা ওটা কিনে নিয়ে আসে যখন যে পারি। আমাদের, আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি নিজেই কিনি, কিনে নিয়ে আসি, কারণ ও ঠিক গুছিয়েগুলো কিনে আনতে পারবে না, সেই জন্যেই আনা হয়। আর সেরকম কিছু কেনা হয়নি। ঠিক আছে, তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এরপরে আমি প্রোডাক্ট রিভিউ অবশ্যই নিয়ে আসবো। তোমরা, আমি এই নতুন দুটো প্রোডাক্টের এখন আমি রিভিউ করব, এক হচ্ছে কেয়াশেটের এই ফেসলুক ফেস ওয়াশটা, অ্যাকনে প্রোন স্কিনের জন্য, আমার ছেলের জন্য বেসিক্যালি এটা নিয়েছি, আর সোমিস ক্যান স্ক্রাবার, এটাও আমি ইউজ করছি। এই দুটো প্রোডাক্টের মধ্যে কোনটার রিভিউ তোমরা আগে দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটার রিভিউ আগে করব। ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আবার অন্য ভিডিওতে আমি যেটা করব সেটাতে দেখা হবে তোমাদের সাথে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরের সবাই ভালো থেকো, ভগবান সবার ভালো করুন, এই আশা নিয়েই, এই কামনা নিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করছি। বাই।